কোরবানির পশুর সাথে সেলফি তুললে কি রিয়া হবে কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড় কোরবানি করেছি সবাই বলবে মাসাল্লাহ আমরা বড়ো গরু দিচ্ছি বা একা কি দিচ্ছি ইত্যাদি ইত্যাদি বা কোরবানি দিচ্ছি অ্যাটলিস্ট এগুলো জানান দেওয়ার যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনাহের কাজ হবে রিয়া হবে আর যদি সেটা না হয় অনেক তরুণরা এটাকে ইসলামিক সংস্কৃতির অংশ মনে করেন অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে সেই পর্যায়ের কোনো বিষয় হবে না অর্থাৎ এটা নির্ভর করা একটা নিয়তের উপরে তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয় এতে কোনো সন্দেহ নেই এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে এখন পশুর সাথে সেলফি কেন মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা দিক থেকে ভালো মনে করছি অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আপনার কোরবানির প্রচার প্রসার হয় সেটাকে অস্বীকার করবা করা যাবে না কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকোট পর্যায়ে যদি হয় এগুলো তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে জামাতের নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবর বলে লোকমা দেয় এটা কতটুকু সুনাসম্মত ইমামের কোনো ভুল হলে সেক্ষেত্রে আল্লাহ আকবর না বরং সুবাহান আল্লাহ বলে লোকমা দিতে হবে এটা আমরা অনেকে না জানার কারণে ভুল করি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আতীর রিজালি অত্তস্বি কলের নিসা ইমামের ভুল হলে তখন সুবাহান আল্লাহ বলে পুরুষরা পেছন থেকে সাবধান করবেন এরপর প্রশ্ন হল দরিদ্র অমুসলিমদের কোরবানি গ্রস্ত দেওয়ার বিধান কী দিলে কোরবানি কবুল হবে কি না কোনো অসুবিধা নেই অমসিমদের কোরবানি গোষ্ঠ দিলে কোরবানির কোনো ক্ষতি হবে না এবং এটা দেওয়া কোনো নিষিদ্ধ নয় সাধারণ দান যেরকম গরিব অমসলিমকে দেওয়া যায় ঠিক একইভাবে কোরবানি গ্রস্তও দেওয়া যায় হ্যাঁ জাকাতের অর্থ যদি সেটির কথা ভিন্ন কোরবানির পশুর সাথে সেলফি তুললে কী রিয়া হবে কোরবানির পশুর সাথে যদি সেলফি তুলে জাহির করা উদ্দেশ্য হয় যে ফেসবুকে মানুষ দেখবে আমরা কত বড়ো কোরবানি করেছি সবাই বলবে মার্শাল্লাহ আমরা বড় গরু দিচ্ছি বা এক এক দিচ্ছি ইত্যাদি ইত্যাদি বা করোনায় দিচ্ছি অ্যাটলিস্ট এগুলো জানান দেওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই গুনার কাজ হবে ইয়ে হবে আর যদি সেটা না হয় অনেক তরুণরা এটাকে ইসলামিক সংস্কৃতির অংশ মনে করেন অথবা জাস্ট এটা মানে অন্যকে উৎসাহ করবার উদ্দেশ্যে করেছেন এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ বা অপরাধ হবে সে পর্যায়ের কোনো বিষয় হবে না অর্থাৎ এটা নির্ভর করেন একটা নিয়তের উপরে তবে এটার মাত্রাতিরিক্ত সেলফি তোলা পশুর সাথে এবং সেটা জাহির করে বেড়ানো এটা এখলাসকে নষ্ট করার পথকে সুগম করে দেয় এতে কোনো সন্দেহ নেই এবং সেলফি তোলা এটা তো আজকাল নানা কারণে রোগে পরিণত হয়েছে এখন পশুর সাথে সেলফি কেন মৃত মানুষের সাথে সেলফি তোলার প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে বিধায় মোটের পরে বিষয়টি নিয়তের উপর নির্ভর হলেও এটাকে অ্যাভয়েড করাটাই আমরা নান্ন দিক থেকে ভালো মনে করছি অনেক ভাইরা মনে করেন যে এর মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটে আপনার কোরবানির প্রচার প্রসার হয় সেটাকে অস্বীকার করবা করা যাবে না কিন্তু নিজের নিয়তের মধ্যে ভেজাল করে কিংবা দৃষ্টিকোট পর্যায়ে যদি হয় এগুলো তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা অবশ্যই উচিত হবে কোনো হিন্দু মেয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার বাবা মা তা না মানে তাহলে ওই মেয়ের বিবাহের ক্ষেত্রে বাবা ভাইয়ের অনুমতির নিয়মটা কি হবে তার তরফ থেকে এলাকার মসজিদের ইমাম সাহেব কিংবা কাজী সাহেব কিংবা কোনো ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল বা কোনো একজন ব্যক্তি মুসলমানদের মধ্যে যে নেতৃত্বশীল কোনো একজন ব্যক্তি তার অভিভাবক হয়ে তাকে বিয়ে দিবেন